হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে শুরু করতে চলেছি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো শব্দের অর্থ কী? হাইড্রো মানে জল, ইলেকট্রিক মানে আমাদের বিদ্যুৎ, জল বিদ্যুৎ। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট মানে জল বিদ্যুৎ প্ল্যান্ট, মানে আমাদের প্ল্যান্ট, যে আমাদের বিদ্যুৎ যেখানে তৈরি হচ্ছে সেটা হচ্ছে প্ল্যান্ট, এটা হচ্ছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। তো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে আমরা দেখব কি, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে আমরা কীভাবে বিদ্যুৎটা তৈরি হচ্ছে সেটা আমরা দেখব, ঠিক আছে? তো প্রথমেই বলছি, আমাদের পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি ইজ কনভার্টেড টু কাইনেটিক এনার্জি, ইজ কনভার্টেড টু মেকানিক্যাল এনার্জি, ইজ কনভার্টেড টু ইলেকট্রিক এনার্জি, দিয়ে ইলেকট্রিক এনার্জি প্রডিউস হচ্ছে। তো পোটেনশিয়াল এনার্জি, আমাদের এই পোটেনশিয়াল এনার্জি এখানে রিজার্ভায়ার মানে জল এখানে রিজার্ভ করা আছে। তো কাইনেটিক এনার্জিটা কি? গতিশক্তি, মানে এটা হচ্ছে স্থিতিশক্তি, এটা হচ্ছে গতিশক্তি। এটা যখন জলটা যখন ফ্লো হচ্ছে, ফ্লো হওয়ার পর তো এটা হচ্ছে গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে, গতিশক্তিতে রূপান্তরিত হয়ে এইখানে এইখানে যে নয় যে টারবাইন ব্লেড আছে, টারবাইন ব্লেড হচ্ছে এটা হচ্ছে মেকানিক্যাল কোনো কিছু কাজ, মেকানিক্যাল কাজ হচ্ছে। মেকানিক্যাল কাজ হওয়ার পর এটা হচ্ছে কনভার্ট হয়ে যাচ্ছে অল্টারনেটার, অল্টারনেটার থ্রু আমাদের যেটা হচ্ছে জানি এসি জেনারেটার মিন অল্টারনেটার, অল্টারনেটারে কনভার্ট হয়ে ইলেকট্রিক এনার্জি প্রডিউস হচ্ছে, ইলেকট্রিক এনার্জি প্রডিউস হতে ট্রান্সফরমার থ্রুতে থ্রু হয়ে করে গ্রিডে যাচ্ছে, গ্রিডে কনভার্ট হয়ে যাচ্ছে তো ইলেকট্রিক এনার্জি। এইভাবে আমাদের প্রসেসটা হচ্ছে, ঠিক আছে? তো আমরা এখানে দেখবো, তো আর একটু বলে দিই, তো আমাদের যে এই যে জলবিদ্যুৎ মানে জলের থেকে হচ্ছে, তো আমাদের জলটা আমরা সবসময় কোন দিকে যাই? নিচের দিকে যাই। সেই জন্য আমাদের নিচের দিকে যখন যাচ্ছে তো সেটা আমরা বুঝবো যে আমরা সবসময় ডাউন স্ট্রিমটা, জলের ডাউন স্ট্রিমটা ধরার চেষ্টা করবো। সেই জন্য যে কোনো জলবিদ্যুৎ প্রকল্প বেশিরভাগটাই মোস্টলি তো আমাদের পাহাড়ি এলাকাতে হচ্ছে, হয় পাহাড়ি এলাকাতে, মিনস ধরুন দার্জিলিং, সিকিম বা হচ্ছে আসাম, এইরকম বিভিন্ন জায়গাতে পাহাড়ি এলাকা, হিমাচল প্রদেশ, এসব জায়গায়। তো এই সেটার হচ্ছে আমাদের তো পাহাড়ি এলাকার, এর হচ্ছে একটা এই জলবিদ্যুৎ প্রকল্পের একটা নাম আছে, যেটার নাম হচ্ছে NHPC, NHPC। NHPC-র ফুল ফর্ম কি? ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড, ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার বা হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড, এটা হচ্ছে NHPC। তো NHPC-টা কোথায় দেখতে পাই আমরা? তো NHPC-টা দেখতে পাই বিভিন্ন রকম আমাদের এই জলবিদ্যুৎটা কোথায় দেখতে পাই বললাম, যে আপনার যে তোমাদের কোথায় দেখতে পাই বললাম, যে পাহাড়ি এলাকাতে, পাহাড়ি এলাকাতে আমরা হচ্ছে NHPC দেখব, এই জলবিদ্যুৎটা দেখতে পাই, ঠিক আছে? জলবিদ্যুৎটা দেখতে পাই। তো জলবিদ্যুতের যে এটা আমরা হচ্ছে যে আমরা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, যেটা ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড, এটা আমরা ডাউন স্ট্রিমটা কেন আমরা পাহাড়ি এলাকায় করবো, যে ডাউন স্ট্রিমটাকে ধরার জন্য, যে জলের জল তো আমরা নিচের দিকে যাই, যে ডাউন স্ট্রিমটাকে ধরার জন্য, সেই জন্য আমরা যাতে আমরা ডাউন স্ট্রিমটাকে ধরে আমি বিদ্যুৎ তৈরি করতে পারি সেইটাকে নিয়ে কাজ করবো। এইবার আমরা চলে আসি এটা টোটাল ডেসক্রিপশন কীভাবে হচ্ছে। এটা আমাদের রিজার্ভায়ার, সবাই দেখতে পাচ্ছ যে রিজার্ভায়ার মানে এখানে জলটা আমরা স্টোর করে রাখছি। রিজার্ভার মানে কি? রিজার্ভ করা, স্টোর করে রাখা, স্টোর করে রাখছি। এইটা হচ্ছে আমাদের ওয়াল, মানে এই ওয়াল দিয়ে মানে কোনো ওয়াল দিয়ে আমরা হচ্ছে এটাকে জলটাকে সঞ্চিত করে রাখছি। যখনই আমরা এইখান থেকে এই এটাকে গেট, এখানে একটা গেট আছে, এই গেটটা যখন খুলে দেবো তখন এটা থ্রোতে হচ্ছে আমাদের পেন স্টোক, এই পাইপটার নাম হচ্ছে আমাদের, এই পাইপটার নাম, এই যেটা দিয়ে আমরা জলটা প্রবাহিত হচ্ছে সেটার নাম হচ্ছে পেন স্টোক। তো সেইটা দিয়ে আমার প্রবাহিত হবে, তখন আমি গেটটা খুলে দেবো, তখন জলটা প্রবাহিত হবে, তখন এভাবে এই পাওয়ার হাউসে এই ব্লেডের কাছে, ব্লেড থেকে এবার এবার বিভিন্ন রকম মেকানিক এনার্জি কনভার্টেড টু অল্টারনেটার থ্রো ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট হচ্ছে। তো এইবার হচ্ছে এখানে যখন গেটটা খুলে দিচ্ছি, জলটা প্রবাহিত হচ্ছে পেন স্টোকের থ্রোতে। এই পেন স্টোকটা তৈরি স্টিল এবং কংক্রিটের তৈরি, স্টিল অথবা কংক্রিটের তৈরি, এবং এই পেন স্টোক যখন জলটা আমার প্রবাহিত হচ্ছে তখন এই জলের মধ্যে আমাদের কী আছে, বিভিন্ন রকম আবর্জনা বা প্লাস্টিক সে থাকতে পারে, সেইটা থাকার জন্য সেটাকে আমরা কী করবো, যে এই যে ট্র্যাশ রেক দেখতে পাচ্ছ, এই ট্র্যাশ রেক মানে হচ্ছে একটা ফিল্টারের কাজ করছে। তো ওই যেখানে আমাদের আবর্জনা বা সামথিং প্লাস্টিক যেগুলো হচ্ছে আমাদের, মানে এটা তো আমার পাইপে যদি আবর্জনা যায় তাহলে তো আমার পাইপ জাম হয়ে যাবে, জলটা প্রবাহিত হতে পারবে না। তো সেই অনুযায়ী এখানে আমাদের একটা কী লাগানো হচ্ছে, ফিল্টার হিসাবে একটা ট্র্যাশ রেক লাগানো হচ্ছে, ওইটার নাম হচ্ছে ট্র্যাশ রেক। ওই ট্র্যাশ রেক হচ্ছে ফিল্টার হয়ে গেলো, জাস্ট জলটাকে ছাঁকনির মতো করে জলটাকে শুধু প্রবাহিত করবে, বাকিগুলোকে বর্জ্য পদার্থকে আটকে রেখে দেবে, তাতে আমরা জলটা পরিশুদ্ধ পাবো, ঠিক আছে?
তো এভাবে হলো। এবার এই পেন স্ট্রোকটা মানে যেটাতে জলটা প্রবাহিত হচ্ছে, এই পেন স্ট্রোকটাকে ধরে রাখার জন্য বিশাল মানে খুব গতি তো থাকে জলের, যেমন যদি আমার উপর থেকে নিচে জল প্রবাহিত হয় প্রচুর স্পিড থাকে, তো সেই স্পিড থাকার জন্য সেই জলটাকে যদি আমার এই পেন স্ট্রোকটা ভেঙে যেতে পারে, সেই পেন স্ট্রোকটা যদি জলের প্রেশারে ভেঙে যেতে পারে, সেই জলের প্রেশারে যদি না ভাঙার জন্য বা পেন স্ট্রোকটাকে ধরে রাখার জন্য সেটা আমরা কী ইউজ করি, অ্যাঙ্কর ব্লক। এই অ্যাঙ্কর ব্লকটা এই ব্লকটা ইউজ করি যে আমরা পাইপটাকে যাতে ধরে রাখা যায়, ঠিক আছে। এইটা হলো ব্যাপার। এবার পেন স্ট্রোকের থ্রুতে জল প্রবাহিত হচ্ছে, এইখানে একটা নজেল আছে, নজেল এখানে একটা ভাল্ভ আছে, ওই ভাল্ভটাকে যদি খুলে দেওয়া হয় তাহলে জলটা প্রবাহিত হয়ে আমাদের টারবাইন ব্লেডে গিয়ে পড়ছে এবং টারবাইনটা ঘুরছে, সেটা হচ্ছে। কিন্তু এই জলটার যদি আমরা যখন আমাদের সুবিধার্থে বা আমাদের সুবিধার্থে যখন আমরা এই ভাল্ভটাকে বন্ধ করছি, তখন আবার এই প্রেশার হচ্ছে একটা জলের প্রেশার, সেই জলের প্রেশারটাকে কন্ট্রোল করার জন্য এইখানে একটা ইউজ করা হয় সার্চ ট্যাঙ্ক, সার্চ ট্যাঙ্ক বলে একটা। এই সার্চ ট্যাঙ্কের কাজ কী, যে আমরা জলের প্রেশারটাকে মিনিমাইজ করার জন্য বা কন্ট্রোল করার জন্য সেটা আমরা সার্চ ট্যাঙ্ক ইউজ করছি, সার্চ ট্যাঙ্ক ইউজ করছি এই জলের প্রেশারটাকে মিনিমাইজ করার জন্য, যাতে আমাদের যাতে না এটা টোটাল হচ্ছে এই জলের প্রেশারটা এর যাতে না টোটাল ভেঙে যায়। তো সেই অনুযায়ী নবটা যখন আমি নজলটা খোলা বা বন্ধ করছি তখন এটার উপর সার্চ ট্যাঙ্কটার উপর ডিপেন্ড করছে যে আমরা কীভাবে প্রেশারটা কন্ট্রোল হবে, এটা হচ্ছে কাজ। এবার আমরা যখন জলটা প্রবাহ ই করলাম, জলটা প্রবাহিত হয়ে কী হলো, এই যে আমাদের টারবাইন যে সেই টারবাইনের ব্লেড আছে, এই টারবাইন যখন ঘুরছে এই জলটা আমাদের টারবাইন ব্লেডে গিয়ে পড়ছে এবং সেটা হচ্ছে মেকানিক্যাল এই যে বলা হয়েছে মেকানিক্যাল এনার্জি, তাহলে এটা কি মেকানিক্যাল এনার্জি কনভার্ট টু ইলেকট্রিক এনার্জি। এবার মেকানিক্যাল এনার্জি ওটা যখন টারবাইনটা ঘুরছে, টারবাইনের সাথে অল্টারনেটার কানেক্ট আছে এবং অল্টারনেটার যেটা আমরা বলছি এসি জেনারেটার, অল্টারনেটার আরেকটা ফর্ম কি এসি জেনারেটার। এসি জেনারেটার কাজ কী হচ্ছে, তারা আমরা মেকানিক্যাল এনার্জি কনভার্ট টু ইলেকট্রিক্যাল এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট হচ্ছে, ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট হচ্ছে অল্টারনেটের থ্রুতে, অল্টারনেটের থ্রুতে কনভার্ট হয়ে আমাদের ট্রান্সফরমার স্টেপ আপ বা স্টেপ ডাউন যাই করে আমরা হচ্ছে নিয়ার যে গ্রিড আছে সেই নিয়ার গ্রিডে আমরা ট্রান্সফার করছি, এটা ইলেকট্রিক এনার্জি প্রোডিউস হচ্ছে এবং ইলেকট্রিক এনার্জি প্রোডিউস হয়ে ওখানে গ্রিডে গ্রিডে ট্রান্সফার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের কাজ। এইবার হচ্ছে এই টেল রেস, এই টেল রেসটা কি, এইখানে দেখতে পাচ্ছ যে তোমার হচ্ছে জল, ঠিক আছে। তো এই জলের এটা কি, এই যে এইখানে যে জলটা পড়ছে, এখানে যে জলটা যে পড়ছে, যে জলটার পরে টারবাইন থেকে যে জলটা টারবাইনটা ঘোরাচ্ছে এবং টারবাইন জলের স্পিড গতি দিয়ে টারবাইনটা ঘোরাচ্ছে এবং সেই গতিটা যে জলটা যে বাকি যে উচ্ছিষ্ট জলটা মানে বাড়তি যে জলটা, সেই বাড়তি জলটা কী হচ্ছে আমাদের এই এইখানে পড়ে যাচ্ছে, এইটা এই পড়ে যাওয়ার এই জায়গাটার নাম হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে টেল রেস। এটাকে কী বলা হচ্ছে, টেল রেস, সবাই দেখতে পাচ্ছি টেল রেস, টেল রেস হচ্ছে আমাদের এই জায়গাটা। তো এটা হচ্ছে টেল রেস, টেল রেস হচ্ছে আমাদের এই যে উচ্ছিষ্ট জল যেটা পড়ে আছে সেটা হচ্ছে, এটার নাম হচ্ছে টেল রেস। এই হচ্ছে আমাদের টোটাল প্রসেস। এবার কি প্রসেস হচ্ছে, কি হচ্ছে এবার অল্টারনেটার, সবরাই তোমরা জানো যে আমরা হচ্ছে এসি জেনারেটার, ওটা অল্টারনেটারের কাজ কি মেকানিক্যাল এনার্জি কনভার্ট টু ইলেকট্রিক্যাল এনার্জি, তাই এসি জেনারেটার মানে কনভার্ট টু ইলেকট্রিক্যাল দিয়ে কনভার্ট হচ্ছে ট্রান্সফরমার হতে গ্রিডে বললাম। এইটা হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু যে এনএইচ আর সে এদিকে বলি যে এনএইচপিসি কী বললাম, ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন, সবাই তোমরা লেখো যে এনএইচপিসির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড, এনএইচপিসির ফুল ফর্ম ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড। আরেকটা যেটা মেন তোমাদের প্রথমেই বললাম যে হাইড্রো পাওয়ার প্ল্যান্টটা কোথায় আমরা বেশি দেখতে পাবো, মোস্টলি সব জায়গাতে না, মোস্টলি দেখতে পাবো কি আমরা পাহাড়ি এলাকায়, পাহাড়ি এলাকায় মানে তোমরা দেখতে পাবে আমাদের সিকিমে আছে এবং আমাদের আসামে আছে, হিমাচল প্রদেশে আছে, আমাদের এনএইচপিসির এই এনএইচপিসির কোনোরকম পাওয়ার প্ল্যান্ট অনেক জায়গায় দেখতে পাবো, যেটা আমাদের পাহাড়ি এলাকায় কেন দেখতে পাবো, পাহাড়ি এলাকাতে আমরা ডাউন স্ট্রিমটাকে ধরার জন্য, কারণ জল যেহেতু উপর থেকে নিচে পড়ছে সেই জন্য ডাউন স্ট্রিমটাকে ধরে আমি এই পাওয়ার তৈরি করতে পারবো বা বিদ্যুৎ তৈরি করতে পারবো, এইটা হচ্ছে মেন। আর এইটা আমাদের যে পাওয়ার হাউস তো আগেই বললাম, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মূল হচ্ছে মানে বিষয়বস্তু, এইটুকু আজই করলাম। তো পরে নেক্সট ক্লাসে তো আবার সেরকম কিছু বলবো, এইটুকু।